Hello everyone, this is Subhojit Ghosh, a second year MBBA student from IPGMER and SSKM Hospital, Kolkata. Aaj 20 tarikh shondha 7ta baje ei shomoy kichukkhon age ekti update esheche, ekti noy onek koti update esheche. Seta hocche seed matrix niye. Prothome final AMU quota seed matrix for BDS seed, then Jamia Millia Islamia BDS, then final seed matrix for round 1 Delhi University IP and BGU BDS. Prothom koyekta BDS e, tarpor deemed university, তারপর ফাইনাল AIQ অর্থাৎ 15% AIQ শিট ম্যাট্রিক্স UG-2021 BDS, তারপর আসছে নার্সিং এরটা, দেন শিট ম্যাট্রিক্স ফর MBBS ইন AMU, এইভাবে পরপর আস্তে আস্তে একেবারে সেকেন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে ফাইনাল AIQ শিট ম্যাট্রিক্স ফর UG-2021 MBBS অ্যান্ড লাস্ট যেটা ফাইনাল শিট ম্যাট্রিক্স ফর AIIMS জিপমার অ্যান্ড BHU ফর MBBS রাউন্ড 1. তো এই দুটো জিনিস ম্যাক্সিমাম স্টুডেন্টেরই চেক করবে, তো সেই জায়গা থেকে ফাইনাল AIQ শিট ম্যাট্রিক্সটা ডাউনলোড করে নিয়ে তোমরা দেখতে পারো। একটা জিনিস যেটা নতুন এবারে সেটা হচ্ছে EWS এর শিটের রিজার্ভেশন কিন্তু সমস্ত কলেজেই দিয়েছে, ইভেন মেডিকেল কলেজ কলকাতা এবং নীলরতন সরকার এই দুটোতেও দিয়েছে, যেটাতে স্টেট কোটাতে কিন্তু নীলরতনে বা মেডিকেল কলেজ কলকাতায় সেইভাবে ছিল না আগে। আগে কোনোদিন EWS এর রিজার্ভেশন ছিল না, এই বছরেও হয়তো থাকবেই না। এখানে যেহেতু EWS নিয়ে আলাদা করে এই বছরে কোর্টে হিয়ারিং টিয়ারিং হয়েছে যে হ্যাঁ EWS অফিসে রিজার্ভেশন সমস্ত জায়গায় দিতে হবে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে টোটাল যে 38টা অল ইন্ডিয়া কোটায় নীলরতন সরকারের সিট আছে, সেই 38টা সিটের মধ্যে 14টা আনরিজার্ভ এবং EWS জেনারেল 4টে এবং OBCতে 9টা সিট আছে, ঠিক আছে? তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং নিয়ে তো আপাতত কিছুই এখনও দেয়নি, সেটা যখন দেবে তখন বোঝা যাবে যে ওয়েস্ট বেঙ্গলেও কি এরকম আনরিজার্ভের সিট কমিয়ে EWS সিট দেবে নাকি দেবে না। সেই জিনিসটা যদি হয় তাহলে আনরিজার্ভদের জন্য খুবই সেটা খারাপ ঘটনা। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা লাস্ট কয়েকদিন ধরে আনএকাডেমি প্রোডিজির ব্যাপারে শুনছো, এটা আরেকটু ডিটেলসে বলি। এটা যেমন তুমি পার্টিসিপেট করতে পারবে অ্যাজ এ নিট অ্যাসপিরেন্ট, তার সাথে সাথে তোমার ভাই বোন যদি কেউ থাকে যে ক্লাস 7 থেকে ক্লাস 10 এর মধ্যে পড়ে, অথবা কেউ ধরো ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান নিচ্ছে, বা তোমার বন্ধুই কোনো মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, তারা সবাই কিন্তু এটা দিতে পারবে। অর্থাৎ ক্লাস 7 থেকে ক্লাস 12 অবধি যে কেউ এই টেস্টটায় পার্টিসিপেট করতে পারে, তার লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে আছে। সেই লিঙ্কে ক্লিক করার পর সে কোন সেক্টরটায় সে টেস্টটা দিতে চায়, অ্যাজ এ ক্লাস 7 ক্যান্ডিডেট নাকি অ্যাজ এ ক্লাস 12 স্টুডেন্ট নাকি ড্রপার অ্যাজ এ নিট অ্যাসপিরেন্ট অনলি, তো সেইগুলো তারা চুজ করতে পারে এবং সেখান থেকে ভালো র্যাঙ্ক করলে এক্সাইটিং স্কলারশিপ অ্যান্ড রিওয়ার্ড পাবে। সো সবাইকে এটা দিতে বলো তোমার পরিচিত যারা আছে, আর ওই যে নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওটাও শেয়ার করে দেবে এবং বলবে SG200 কোডটা ব্যবহার করলে ওখানে ফ্রিতে তোমরা কিন্তু দিতে পারবে এবং স্কলারশিপ জেতার সুযোগ আছে। স্কলারশিপগুলো এরকম থাকবে, এখানে তোমার র্যাঙ্ক 1K ম্যাকবুক এয়ার থেকে অ্যাপেল আইফোন এবং অ্যাপেল আইপ্যাড, এছাড়া স্কলারশিপ স্ল্যাব হিসেবে আনএকাডেমি সাবস্ক্রিপশান, এগুলো সব কিন্তু জিততে পারিস। আর এই হচ্ছে প্রোডিজিয়ের শিডিউল, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর ফাইনাল লিপ ফর নিট 2022 2022-এর নিটকে টার্গেট করে 25 জানুয়ারি থেকে এই ব্যাচটি এবং 2023-কে লক্ষ্য করে আর্লি অ্যাসপিরেন্ট ব্যাচ লঞ্চ হচ্ছে। যারা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক এখন সাবস্ক্রিপশান নিতে পারো, ওই ব্যাচগুলো যেমন লঞ্চ হচ্ছে তেমনি পুরনো ব্যাচগুলোরও ফেসিলিটি পাবে এবং কী অফার আছে এই সময় সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফারটা কিন্তু 21 জানুয়ারি 2022 অবধি ভ্যালিড থাকবে, আর কোনো রকম ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো ওই সাবস্ক্রিপশানের ব্যাপারেও।